ঝাড়খণ্ড ও ওড়িশার মদ তৈরি কারখানায় আয়কর দপ্তরের হানা। ওই দুই কারখানায় হানা দিয়ে দুদিনে উদ্ধার করা হলো মোট 300 কোটি টাকা। বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন টাকা গণার কাজ চলেছে। তার মধ্যে মেশিন বিকল হয়ে যাওয়ায় নতুন মেশিন এনে গণনা কার্য শুরু হয়েছিল। বুধবার পশ্চিম ওড়িশার একটি মদ কারখানায় হানা দেয় আয়কর দপ্তরের গোয়েন্দারা। ওই সংস্থার নাম বৌধ ডিস্টিলারিজ। অভিযোগ, কোনো বিল ভাউচার না ব্যবহার করেই রাজ্যের বিভিন্ন এলাকায় মদ বিক্রি করেছে তারা। সূত্রের খবর, 2019 থেকে 2021 পর্যন্ত হিসেবের গড়মিল ধরা পড়েছে।